বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেত্রাপোল সীমান্তে বিএসএফ এর উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ অনুষ্ঠানের। মূলত মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে এই আয়োজন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, বাংলা তোমাদের ভুলবে না। মুক্তিযোদ্ধাদের স্মরণে লেখা এই গান, বাংলাদেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধাদের বীর গাথা লেখা রয়েছে দুই বাংলার মানুষের হৃদয়ে। শুক্রবার তারই ইঙ্গিত মিলল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। বাংলাদেশের স্বাধীনতার 50তম দিবসের প্রাক্কালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 179 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। মূলত মুক্তিযোদ্ধাদের স্মরণ করতেই এদিনের আয়োজন বলে জানা গেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় বিএসএফ এর পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর যশোহর মনিরামপুর থানার কমান্ডার আলহাজ এ কে এম খয়রাত হোসেন। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীন করার পেছনে মুক্তিযোদ্ধাদের যে অবদান রয়েছে তা আমরা কখনো অস্বীকার করতে পারি না। পাশাপাশি সে সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর যে সকল সৈন্যরা আমাদের সাহায্য করেছিলেন তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, তাদের সেই অবদান ভোলার নয়। পাশাপাশি এদিন বিএসএফ এর এই আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন খয়রাত হোসেন। আজকে ঠিক 50 বছর, এই 3 ডিসেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন, তাই আমরা আজকের এই অনুষ্ঠান এবং সারা বিশ্বের স্বীকৃতি পেয়েছি। সুতরাং ভারতের অবদান আমাদের সাথে রক্তে মেশা হবে অবদান। ভারতের প্রায় 14,000-এর কাছে সেনাবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন বাহিনীর লোকরা আমাদের সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে। আমরা তাদেরকে তাদের এই অবদানের জন্যে অবনতমস্তকে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যে ভারতীয় বিএসএফ, সেই বিএসএফ এর প্রতিও আমার কৃতজ্ঞতা এবং আন্তরিকতা। এদিন অনুষ্ঠানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কিছু আধিকারিকদের আসবার কথা থাকলেও তারা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এ বিষয়ে বাংলাদেশের এক নৃত্যশিল্পী জানান, নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, সে কারণেই হয়তো আমাদের অনুষ্ঠান করা সম্ভব হলো না। আর্টিস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমরা এসেছি। শিল্পী হিসেবে আমি একদম প্রাণের গভীর থেকে অভিবাদন জানাই ভারতকে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং স্বাধীন হওয়ার পেছনে ভারতের যে অবদান, এটা তো অনস্বীকার্য। এটা পৃথিবী যদি সব কিছু চেঞ্জ হয়ে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই জন্যে ভারতকে কোটি কোটি বার স্যালুট জানাই। সভ্যসাচী ভট্টাচার্য ও সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।